মানিকগঞ্জে একসঙ্গে জন্ম নেওয়া সেই চার নবজাতক পেল উপহার। তাদের চিকিৎসায় এগিয়ে এসেছেন সহৃদয় এক ব্যক্তি। শনিবার তার পক্ষ থেকে শিশুদের বাবার হাতে 2 লাখ টাকা তুলে দেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ফুটফুটে চার শিশু হাসান, হোসেন, নূর ও নেহা গত 10 জুলাই মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে একই সঙ্গে 2 ছেলে ও 2 মেয়ের জন্ম দেন ধানধারা গ্রামের গৃহবধূ রোমানা ইসলাম। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেয়ায় শিশুদের রাখা হয় আইসিইউতে। একসঙ্গে 4 সন্তানের জন্ম পরিবারে যেমন আনন্দের উপলক্ষ আনে, তেমনি শিশুদের বাঁচাতে চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েন দরিদ্র বাবা শেখ নয়ন। এটিএন নিউজে তাদের নিয়ে সংবাদ প্রচারের পর এগিয়ে এসেছেন এক সুহৃদ ব্যক্তি, বাড়িয়েছেন সাহায্যের হাত। শিশুদের তিনি অর্থ সহায়তা দিয়েছেন উপহার হিসেবে, নিজের নাম পরিচয়ও জানাতে চাননি। শনিবার এটিএন বাংলা কার্যালয়ে এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সেই সুহৃদজনের পক্ষ থেকে শিশুদের বাবার হাতে নগদ 2 লাখ টাকা তুলে দেন। এই সময় তাঁর সঙ্গে ছিলেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন নিউজের মাধ্যমে আমরা এই নিউজটি প্রচার করি, তাতে সেখানে আপিল করা হয়েছিল যে বাংলাদেশের বিত্তবানরা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তা আজকে এই এক বিত্তবান লোক, তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, এবং তিনি এই ছেলেকে এই নিউজটা দেখার পর এই ছেলেকে আজকে এই এখানে 2 লাখ টাকা, এর ভিতরে 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা তাকে দিলেন। আজকের এই নিউজটা দেখার পরে যদি আরও কেউ সাহায্যের হাতে গিয়ে দেন তাহলে হয়তো ছেলেটি উপকার হয়। শিশুদের বাবা নয়ন পেশায় বর্গাচাষী, কোনো রকমে সংসার চালান। সন্তানদের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না তার। কিভাবে 4 সন্তানকে বড় করবেন, মানুষ করবেন, সেই ভাবনার ভারও ছিল। এই আর্থিক সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ টাকা তার সন্তানদের জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন এই পিতা। অকুণ্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সেই মহৎ ব্যক্তিকে। আমি তার কাছে কৃতজ্ঞ, ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা কৃতজ্ঞ। সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং তার পরিবার সহ সবাই যেন সুস্থ থাকে, এবং আমার 4 বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আজ এই এটিএম নিউজ না হলে পরে হয়তো বা আমি এই সাহায্যটা পেতাম না। জন্মের পর থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যায় বেড়ে উঠেছে 4 শিশু। হাসপাতাল ছেড়ে নানার বাড়িতে যাবে তারা। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।